ধনে পাতা দিয়ে মিশানো ডাল, মূলা, বটি, ধনে পাতা দিয়ে, আর বাঁধাকপি সব সবজি দিয়ে ঘ্যাঁট তরকারি। সকালে তো ঘ্যাঁট ছিল, দেখেছি একটু দুপুরে হয়ে যাবে। মূলা বটি সব আর লাউয়ের চুঁচা সিম দিয়ে, এটা সয়াবিন, ধনে পাতা আতপ চাল দিয়ে, নুনিয়া আতপ, এটা পোস্ত, কাজু বাদাম, চিনাবাদাম দিয়ে, আলু, ফুলকপি দিয়ে মাখা মাখা গ্রেভি। বিভৎস টেস্টি লাগে খেতে, শাশুড়ি মা বানিয়েছে। পাত্রে বলে রাখা হয়েছিল মাইক্রোবোলটা, এটা দেখেন পাঁচটা খাচ্ছি দুপুরবেলা। খেজুর গুড়ের বলে খেতে ভালো লাগছে, চিনির পায়েস আমি খুব একটা ভালোবাসি না, খুব কম হয় খেজুর গুড়ের পায়েস আমার শ্বশুর বাড়িতে। আর মা নেই, পিঠা পায়েস তো উঠেই গেছে, পারিও না তখন বানাতে, হয়ও না। ফ্রাইড রাইস, চিলি চিকেন, এরকম কিছু কিছু মানে ভালো লাগে খাবার, ফিশ ফ্রাই এরকম আর কি। তো ভাত খাবো অবশ্যই, কিন্তু এটা খাচ্ছি এখন প্রায় 2:30 বাজে, না খেলে পরে বিকেলবেলার ইচ্ছে করবে না, ঠান্ডার মধ্যে না ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। আজ একা একাই চা খাচ্ছি। কিরে কি বানাচ্ছিস, তুমি ব্রাশ করছো? দাদাকে দেখাইস ঠাকুর করে। ওই দিদি কি ব্রাশ করে, ব্রাশ কর, ওরকমই কর যেমন আমি রাত্রে ব্রাশ করি। ওঠা 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 ওঠা, ব্রাশটা উঠাও, ধুয়ে রাখতে হবে তো। ওই দিদি বেশি মুখ ধুচ্ছে, তুমি গিয়ে মুখ ধো, যাও ব্রাশ করতে, ব্রাশটা তোলো বাবা। আয় ব্রাশ তোল, ব্রাশটা তোল, তোল ব্রাশটা তোল, তোল তোল ব্রাশটা তোল, ব্রাশের দিকে তাকা। দুষ্টু, সারাদিন তোমার এই চলে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরে আছি ক্যামেরা। চলো কিছু বলবা, কিছু বলবি? গাড়িতে চলে না, স্টপ হয়ে আছে তো, চল না তো, স্টপ হয়ে আছে, এখন ট্রাফিক জ্যাম তো নেই, গাড়ির বডি নেই, কিছু নেই, শুধু একটা চাকা। গাড়ি হালত খুব খারাপ, কিছু বলবো নির্ধারিত সরকার। মা শাকগুলো কাটি, তোমাকে আবার খাওয়াতে হবে। এই যে গাড়ি, এই যে এই যে এই যে গাড়ি, তোল, তুলতে পারবি না? লাইটিং দিবে, বন্ধ করবে, ঠাকুর ঘুমাবে এখন, সবাই ঘুমায়, ঠাকুর ঘুমাবে। ওই দাদা খেলনা গুছাচ্ছে, গুছা যা যা, গুছা সব গুছা, ও আর দিন মারে যা, নিজের কাজ নিজে করতে হয়, সামান্য বড় হচ্ছিস এখন, পারবে, পারবে, নামতে পারবে, পারে নামে ভেবে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, চেয়ার পড়ে গেছে, ও নামে তো এইভাবে। রাতে রান্না হচ্ছে ভাত সেদ্ধ আর বেগুন ভাজা, আর তো সব আছেই, এগুলো দিয়ে হয়ে যাবে রাতে। নিরামিষ তাই শেয়ার করলাম, যেহেতু নিরামিষ ছাড়া সেরকম ওই মাছ ডাল ভাজা বা তরকারি ভালো লাগে না,
শেয়ার করলাম বড়দের প্রণাম। ছোটদের অবশ্যই ভালোবাসা। তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও, আর আগামী দিনেও ব্লগগুলো ভাগ করে নেবো দৈনন্দিন জীবনে, যা তাই তো করি, এক্সট্রা তো কোথাও যাই না, কিছু না, যা হয় তাই। তো চলো আজকে রাখছি, সকলে খুব ভালো থেকো, ঠান্ডা পড়ে যাচ্ছে, দিনে রোদ থাকে আর রাতে ঠান্ডা পড়ে যায়, এই তো শীত শুরু হয়ে গেল। আমি সদ্যবার দেখেছো হাউস কোট পরেছিলাম, চা খাওয়ার পর গরম লেগে গেছে, ছেলে উঠলো, ছেলেকে নিয়ে কুস্তি কুস্তি করতে করতে গরম লেগে গেছে। যাই হয়, এই তো হচ্ছে সব রান্না বান্না রাতেরটা। চলো বাই টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে। ধন্যবাদ সকলকে।